তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি প্রত্যেকটি অ্যান্ড্রয়েড ফোন ইউজার্সদের জন্য খুবই খুবই ইউজফুল হতে চলেছে। তো বন্ধুরা, এতদিন আমরা জানতাম যে আমাদের স্ক্রিন টাচ ফোনে সাধারণত স্ক্রিনে টাচ করলে কাজ হয়, বাট আজকের পর থেকে আপনারা আপনাদের ফোনের স্ক্রিনে টাচ না করে আপনাদের ফোনের ব্যাক সাইডে টাচ করে আপনাদের ফোনটাকে খুব ইজিলি ইউজ করতে পারবেন। যেমন ধরুন, আপনারা আপনাদের ফোনের ব্যাক সাইডে এরকম টাচ করলেন, টাচ করার পরে আপনাদের ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বলে যাবে, এবং যদি চান যে আপনারা এরকম টাচ করে আপনাদের ফোনের বিভিন্ন অ্যাপ্লিকেশন ওপেন করবেন, তো সেটাও আপনারা খুব ইজিলি করতে পারবেন। তো বন্ধুরা, এটা করার জন্য আমাদের ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে আমাদের ফোনে। তো বন্ধুরা, এই অ্যাপ্লিকেশনটির লিঙ্ক আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পাবেন। না, এই অ্যাপ্লিকেশনটি কীভাবে ডাউনলোড করতে হবে এবং কীভাবে সেটিংস করতে হবে, তো সেটা দেখার জন্য এই ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। কারণ ভিডিওটি যদি আপনারা স্কিপ করে দেখেন তাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না, আর বুঝতে না পারলে কিন্তু ফোনের ব্যাক সাইডে টাচ করে কিছু করতে পারবেন না। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথমে আমরা দেখে নেবো যে এই অ্যাপ্লিকেশনটি আমরা আমাদের ফোনে কী করে ডাউনলোড করব। তো বন্ধুরা, ডাউনলোড করার জন্য সবার প্রথমে আমরা আমাদের ফোনের ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। তো ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে সার্চ অপশনে চলে যাবেন। তো সার্চ অপশন আসার পরে এখানে লিখবেন মাইটিকুইন অ্যাপস। তো স্ক্রিনের উপরে আমি বড় বড় করে দিয়ে দিচ্ছি, এখান থেকে আপনারা দেখে নেবেন। তো দেখার পরে এলাকাটি আপনারা আপনাদের ক্রোম ব্রাউজারে সার্চ করে দেবেন। তো সার্চ করার পর সবার প্রথমে যে ওয়েবসাইটটা চলে এসেছে তার উপরে ক্লিক করবেন। তো এখানে আমরা ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পরে এমন একটি পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। তো এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে এখানে। তো এখানে তিন নম্বর যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন, তো এটা আপনাদের ডাউনলোড করতে হবে। তো এখানে পাশে ডাউনলোডের লোগো দেখতে পাচ্ছেন, তো এখানে ক্লিক করে দেবেন। তো এখানে আমরা ডাউনলোড অপশনে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর এটা ক্লোজ করে দেবো। তো ক্লোজ করার পর এখানে নতুন একটি পেজ ওপেন হয়ে গেল। তো একটু স্ক্রল করবেন। তো একটু স্ক্রল করার পর এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন, সি অ্যাভেলেবল ডাউনলোড। তো এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পরে এখানে একটি ডাউনলোডের লোগো দেখতে পাচ্ছেন, তো এখানে ক্লিক করে দেবেন। তো এখানে আমরা ক্লিক করে দিলাম ডাউনলোড অপশনে। তো ক্লিক করার পরে আবার একটু স্ক্রল করবেন। তো আমরা একটু স্ক্রল করে নিচ্ছি। তো বন্ধুরা, একটু স্ক্রল করার পরে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন, ডাউনলোড এপিকে। তো এই ডাউনলোড এপিকে অপশনে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পরে নিচের দিকে দেখুন ওকে অপশন চলে এসেছে, এখানে ওকে অপশনে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন আমাদের এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হচ্ছে। তো এখানে আমি ক্লিক করে নিচ্ছি। তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের এই অ্যাপ্লিকেশনটি কিন্তু ডাউনলোড হচ্ছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটি আমাদের ফোনে ডাউনলোড হয়ে গেছে। তো এবার অ্যাপ্লিকেশনটির উপর আমরা ক্লিক করে নিলাম। তো ক্লিক করার পরে এই অ্যাপ্লিকেশনটি আমরা আমাদের ফোনে ইনস্টল করে নেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল হচ্ছে। তো এবার আমরা এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। তো অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, গেট স্টার্টেড। তো এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পরে ফোনের ব্যাক সাইডে দুবার ট্যাপ করবেন এইভাবে। তো ট্যাপ করার পরে এখানে দেখুন টিক মার্ক হয়ে গেছে। তো এবার নিচের দিকে দেখুন নেক্সট বলে একটি অপশন আছে, তো এখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পরে আবার এই নেক্সট অপশনে ক্লিক করবেন। তারপর এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন, ইনেবল সার্ভিস। তো এই অপশনে ক্লিক করে দেবেন। তো এখানে আমরা ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন চলে এসেছে। তো সবার নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন, ডাউনলোড সার্ভিস, তো এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে পাঁচ নম্বর যে অপশনটি দেখতে পাচ্ছেন, তো এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পরে অ্যাক্সেসিবিলিটি মোডটা এখান থেকে ইনেবল করে দেবেন। তো ইনেবল করার পরে এখান থেকে নিচে অ্যালাও অপশনে ক্লিক করে দেবেন। তো এখান থেকে আমরা একটা অ্যালাও করে দিলাম। তো অ্যালাও করার পরে এটা আমরা একটা ব্যাক করে নেবো। তো ব্যাক করার পরে এখানে তিন নম্বর যে অপশনটি দেখতে পাচ্ছেন, ট্যাপ ট্যাপ, তো এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটাকে এখান থেকে ইনেবল করে দেবেন। ইনেবল করার পরে এখান থেকে অ্যালাও করে দেবেন। এরপরে এটা ব্যাক করে যাবেন। তো এটা আমরা ব্যাক করে নিচ্ছি। ব্যাক করার পরে নিচের দিকে দেখুন নেক্সট বলে একটি অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন চলে এসছে। তো সবার প্রথমে যে অপশনটি দেখতে পাচ্ছেন, ডিজেবল ব্যাটারি অপটিমাইজেশন, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে অ্যালাও অপশনে ক্লিক করে দেবেন। দেন ফিনিশ অপশন দেখতে পাচ্ছেন নিচে, তো ফিনিশ অপশনে ক্লিক করে দেবেন। তো ফিনিশ অপশনে ক্লিক করার পরে আমাদের এই অ্যাপ্লিকেশনটি পুরোপুরি ওপেন হয়ে গেল। তো এবার এখানে দেখুন অনেকগুলো অপশন আছে। তো চার নম্বর যে অপশনটি দেখতে পাচ্ছেন, ডাবল ট্যাপ অ্যাকশন, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দুটো অপশন চলে এসছে, লঞ্চার অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড স্ক্রিনশট। তো এগুলো সবার প্রথমে আমরা ডিলিট করে নেবো। তো ডিলিট করার জন্য এখানে স্ক্রিনশট অপশনে আমরা লং প্রেস করবো। তো লং প্রেস করার পরে নিচের থেকে দেখুন রিমুভ বলে একটি অপশন চলে এসছে, এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পরে এটা রিমুভ হয়ে গেল। তো এবার লঞ্চার অ্যাসিস্ট্যান্টের উপর আমরা লং প্রেস করবো। তো লং প্রেস করার পরে নিচের দিকে আবার রিমুভ অপশনে ক্লিক করে দেবো। তো ক্লিক করার পরে এটা পুরোপুরি রিমুভ হয়ে গেল। তো এবার আমরা এখান থেকে নতুন কিছু অ্যাড করে নেবো, মানে আপনারা আপনাদের ফোনের ব্যাক সাইডে ডাবল ট্যাপ করে কী অপশন অন করতে যাচ্ছেন, তো সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো সেটা সিলেক্ট করার জন্য নিচের দিকে দেখুন অ্যাড অ্যাকশন বলে একটি অপশন দেখতে পাচ্ছেন, তো এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আমরা ফ্ল্যাশ লাইট অন করতে যাচ্ছি ডাবল ট্যাপ করে। তো এখানে আমরা দু নম্বর যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পরে দু নম্বর যে অপশনটি দেখতে পাচ্ছেন, ফ্ল্যাশ লাইট, তো এখানে আমরা ক্লিক করে নেবো। তো এখানে ক্লিক করার পরে এখানে আমরা অ্যালাও করে দেবো এটা। তো এটা আমরা অ্যালাও করে দিচ্ছি। তো অ্যালাও করার পরে আমাদের এটা সেট হয়ে গেল। তো এবার আমরা আমাদের এই ফোনটার পেছনে মানে ব্যাক সাইডে ডাবল ট্যাপ করবো। তো ডাবল ট্যাপ করার পরে দেখবো যে ফ্ল্যাশ লাইটটা জ্বলে নাকি। তো দেখতে পাচ্ছেন আমাদের ফ্ল্যাশ লাইটটা কিন্তু খুব ইজিলি জ্বলছে।
তো বন্ধুরা, আপনাদের ফোনে ব্যাক কভার বা অন্য যে কোনো ধরনের কভারও যদি লাগানো থাকে তো সেক্ষেত্রেও কিন্তু এই অপশনটি কাজ করবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ফোনে কিন্তু এখন ব্যাক কভার লাগানো আছে। তো ব্যাক কভারের ওপর দিয়ে কিন্তু আমি ডাবল ট্যাপ করছি। তো ডাবল ট্যাপ করার পরে কিন্তু আমার এই ফোনের ফ্ল্যাশ লাইটটা খুব ইজিলি অন হচ্ছে এবং অফ হচ্ছে। তো এবার আমরা আমাদের ফোনের ডিসপ্লে লাইটটা অফ করে দেবো। তো অফ করার পরে দেখবো যে ফ্ল্যাশ লাইটটা অন অফ হয় নাকি। তো দেখতে পাচ্ছেন আমি আমার ডিসপ্লে লাইট অফ করে দিয়েছি। তো অফ করার পরে কিন্তু আমাদের এই ফ্ল্যাশ লাইটটা খুব ইজিলি অন অফ হচ্ছে। তো বন্ধুরা, আপনাদের ফোনে যদি ব্যাক কভার লাগানো থাকে সেক্ষেত্রেও কিন্তু কোনো প্রবলেম নেই, এবং যদি ব্যাক কভার না লাগানো থাকে সেক্ষেত্রেও কিন্তু কোনো প্রবলেম নেই। ব্যাক কভার লাগানো থাকুক বা না থাকুক, এই অপশনটা কিন্তু সবসময়ই কাজ হবে। তো বন্ধুরা, এবার পাঁচ নম্বরে যে অপশনটি দেখতে পাচ্ছেন, ট্রিপল ট্যাপ অ্যাকশন, তো এই অপশনে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পরে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, ওপেন নোটিফিকেশন, তো এখানে লং প্রেস করবেন। লং প্রেস করার পরে এটা রিমুভ করে দেবেন। তো রিমুভ করার পরে ওপরের দিকে দেখুন একটা অপশন আছে, এনেবল ট্রিপল ট্যাপ, তো এখানে ক্লিক করে এটা এনেবল করে দেবেন। তো এনেবল করার পরে নিচের দিকে দেখুন অ্যাড অ্যাকশন বলে একটা অপশন আছে, তো এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনারা ট্রিপল ট্যাপ করে কী সেট করতে চাচ্ছেন তো সেখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি সবার প্রথম অপশনটা সিলেক্ট করে নিলাম, লঞ্চার, তো এখানে আমরা ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পরে সবার প্রথমে যে অপশনটি আছে লঞ্চার অ্যাপস, তো এই অপশনে আমরা ক্লিক করে নেবো। তো এখানে ক্লিক করার পরে আমরা কোনো একটা অ্যাপ সিলেক্ট করে নেবো। তো এখান থেকে দেখুন একটু লোডিং হচ্ছে, এটা ক্লিক করার পরে। তো লোডিং হওয়ার পরে এখানে দেখুন সব অ্যাপসগুলো চলে এসছে, এখানে আমাদের ফোনে যে কটা অ্যাপ ইনস্টল আছে। তো এখান থেকে আমরা যে কোনো একটা অ্যাপ সিলেক্ট করে নেবো। তো এখান থেকে আপনারা যে কোনো অ্যাপ সিলেক্ট করতে পারেন, যে অ্যাপসটা সিলেক্ট করবেন। তো সেটা সিলেক্ট করার পরে আপনারা আপনাদের ফোনের ব্যাক সাইডে ট্রিপল ট্যাপ করবেন। তো ট্রিপল ট্যাপ করার পরে ওই অ্যাপ্লিকেশনটি অটোমেটিক ওপেন হয়ে যাবে। তো বন্ধুরা, এখান থেকে আমরা হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি সিলেক্ট করে নিয়েছি। তো হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটির উপর আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আমাদের হোয়াটসঅ্যাপটা এখানে অ্যাড হয়ে গেল। তো আপনারা চাইলে এই অ্যাপটা ডিলিট করে অন্য যে কোনো অ্যাপ এখানে অ্যাড করতে পারবেন। তো এবার আমরা আমাদের ফোনের ব্যাক সাইডে ট্রিপল ট্যাপ করবো। তো ট্রিপল ট্যাপ করার পর দেখবো যে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন হয় নাকি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা আমাদের ফোনের ব্যাক সাইডে ট্রিপল ট্যাপ করেছি। তো ট্রিপল ট্যাপ করার পরে আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি খুব ইজিলি ওপেন হয়ে গেল। তো আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি। তো আরেকবার আমি আমার ফোনের ব্যাক সাইডে ট্রিপল ট্যাপ করছি। তো ট্রিপল ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি খুব ইজিলি কিন্তু ওপেন হয়ে গেল। তো বন্ধুরা, এভাবে আপনারা সেট করে নেবেন যে ডাবল ট্যাপ করে আপনারা কী অন করতে যাচ্ছেন এবং ট্রিপল ট্যাপ করে কী অন করতে যাচ্ছেন, তো সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো বন্ধুরা, একটা জিনিস বলতে খেয়াল ছিল না, তো ভিডিও শেষে বলে দিচ্ছি। তো এখান থেকে তিন নম্বর যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লিকেশনটা আমরা আমাদের ফোনে ডাউনলোড করেছিলাম। তো আপনাদের ফোন যদি একটু লো কোয়ালিটির হয় তো সেক্ষেত্রে কিন্তু এই অ্যাপ্লিকেশনটি আপনাদের ফোনে সাপোর্ট করবে না। তো সাপোর্ট করার জন্য তার নিচে আরেকটি অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন, ট্যাপ ট্যাপ 0.9 বেটা, এই অ্যাপ্লিকেশনটা আপনাদের ফোনে ডাউনলোড করে নেবেন। যদি সাপোর্ট না করে, প্রথমটা যদি সাপোর্ট না করে, তো সেক্ষেত্রে দ্বিতীয় অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। আর এই অ্যাপ্লিকেশনটা যদি সাপোর্ট না করে, তার নিচে আরেকটি অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন, ট্যাপ ট্যাপ 0.8.1 বেটা, এই অ্যাপ্লিকেশনটি আপনাদের ফোনে ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা দেখতে পারলেন কীভাবে আমরা ফোনের ব্যাক সাইডে টাচ করে ফ্ল্যাশ লাইট জ্বালালাম এবং বিভিন্ন অ্যাপ্লিকেশন ওপেন করলাম। তো আপনারাও এইভাবে আপনাদের ফোনের ব্যাক সাইডে টাচ করে ফ্ল্যাশ লাইট এবং বিভিন্ন অ্যাপ্লিকেশন খুব ইজিলি ওপেন করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে তো ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি আপনার কেমন লাগলো। আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল সিলেক্ট করে রাখবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী এমন কোনো লেটেস্ট ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই অ্যান্ড টেক কেয়ার।